সো বিফোর গোয়িং টু মেন ডিসকাশন ছোট একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনি যদি আমাদের কাছে অনলাইনে ওয়ান টু ওয়ান স্পিকিং মক দিতে চান তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন মক পারচেস করলে আপনি স্পিকিং রিলেটেড সকল ধরনের পিডিএফ এবং বারোটা রেকর্ডের ক্লাস একবারে ফ্রিতে পাবেন এর সাথে স্পিকিং পার্ট ওয়ান টু এবং থ্রি এর জন্য সাজেশনও পেয়ে যাবেন যেখান থেকে আপনাদের মেইন এক্সাম ইনশাল্লাহ কমনও চলে আসবে সো স্পিকিং মক টেস্ট কেন দেবেন আপনি যদি আমাদের কাছে স্পিকিং মক টেস্ট দেন তাহলে আপনি একটা ইনস্ট্যান্ট ফিডব্যাক এবং আপনার স্কোরটা পেয়ে যাবেন সো এ ফিডব্যাক খুবই বেশি গুরুত্বপূর্ণ কারণ ফিডব্যাগে আপনি আপনার স্কোরটা যেমন পাচ্ছেন আপনার ভুল কোথায় আছে সেগুলোও কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে দেওয়া হবে যখন আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন তখন আপনি আপনার বর্তমান লেভেল থেকে কিভাবে দ্রুত ইম্প্রুভ করবেন সেটা কিন্তু নিজেও বুঝতে পারবেন এবং আপনার স্পিকিংয়ের উপর বেস করে আপনাকে বেশ কিছু সাজেশন দেওয়া হবে যে আপনি কিভাবে কাজ করলে খুব দ্রুত ইম্প্রুভ করতে পারবেন এবং আমাদের সাজেশন অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করেন বাসায় এবং সেই অনুযায়ী যদি আপনি আপনার লেভেলটা ধরে রাখতে পারেন তাহলে আপনি স্পিকিং এ খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবেন এবং আপনার বর্তমান লেভেল যদি 5 বা 5.5 হয়ে থাকে সেখান থেকে 6.5 বা 7 এ আপনি নিয়ে যেতে পারেন আপনার স্কোরটাকে সো আপনি যদি আমাদের কাছে অনলাইনে মক টেস্ট দিতে চান তাহলে নিচের WhatsApp নম্বরে দ্রুত যোগাযোগ করুন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা কথা বলবো IELTS স্পিকিং পার্ট 2 ইন্ট্রোডাকশন এবং পারসন রিলেটেড কিউ কার্ড নিয়ে আপনারা জানেন যে আইলস স্পিকিং এর কোর বলা হয় পার্ট 2 কে অর্থাৎ কিউ কার্ড হলো আইলস স্পিকিং কোর অর্থাৎ মূল ভিত্তি আপনি যদি আইলস স্পিকিং এ 7 প্লাস স্কোর করতে চান তাহলে আপনাকে কিউ কার্ডে ভালো একটা পারফরম্যান্স দিতে হবে আপনি যদি কিউ কার্ডে খারাপ করেন তাহলে পার্ট 1 এবং পার্ট 3 ভালো হওয়ার সত্ত্বেও আপনি ব্যান্ড 7 প্লাস স্কোর অ্যাচিভ করতে পারবেন না আপনি 6 6.5 এ স্টার্ট করবেন সো কিউ কার্ড গুরুত্ব আপনার জন্য খুবই বেশি আমরা জানি যে কিউ কার্ডে আপনাকে এক থেকে দুই মিনিট কথা বলতে হয় তো দুই মিনিটের বেশি হলে স্পিকার আপনাকে সরি এক্সামিনার আপনাকে স্টপ করে দিতে পারে তবে আইডিয়াল টাইম হলো এক মিনিট ফোরটি সেকেন্ড এর উপরে কথা বলে এক মিনিট ফোরটি টু টু মিনিট যদি আপনি কথা বলেন দ্যাটস এনাফ সো যেটা বলছিলাম আইএলস স্পিকিং এর কোর হচ্ছে পার্ট টু অর্থাৎ কিউ কার্ড সো আপনাকে কিউ কার্ডে দক্ষ হতে হবে আজকের এই ক্লাসে আমি আপনাদের সামনে বেশ কিছু সেগমেন্ট উপস্থাপন করব প্রথমে আমরা কথা বলবো আইএলস স্পিকিং পার্ট টু কিভাবে আপনি শুরু করবেন কিভাবে শেষ করবেন এবং আপনি যদি এক মিনিট কথা বলার পরে আপনার মাথায় যদি কিছুই না আসে সব কথা শেষ হয়ে গেছে তখন কি করবেন সেটা নিয়ে কথা হবে এর সাথে কথা হবে পার্সন রিলেটেড কিউ কার্ড নিয়ে আপনি এই ক্লাস করলে পার্সন রিলেটেড যত ধরনের টপিক আছে সব টপিকেরই খুবই ভালো সেভেন প্লাস আনসার করতে পারবেন সো এখানে আমরা পার্সন রিলেটেড কিউ কার্ডটাকে কয়েকটা ভাবে ভাগ করেছি প্রথমে আমরা কথা বলবো পার্সন রিলেটেড যত ধরনের ফ্রেজ আছে সেগুলো নিয়ে কথা হবে দেন আমরা পার্সন রিলেটেড পজিটিভ এবং নেগেটিভ ভোকাবুলারি শিখবো তারপরে আমরা শিখবো person কিউ কাটের এবং সর্বশেষ আমরা কথা বলবো সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে সো পারসন রিলেটেড অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচার আপনাদের উপস্থাপন করব যে সেন্টেন্স স্ট্রাকচার ব্যান্ড 9 লেভেলে সো আপনারা এই ক্লাসটা করলে পারসন রিলেটেড যত ধরনের কিউ কার্ড আছে আপনারা ইজিলি সলভ করতে পারেন সো আপনি যদি যখন পারসনকে ডেসক্রাইব করবেন তখন পারসনের অ্যাজেটিভ ইউজ করতে হবে ঠিক আছে অ্যাজেটিভ পার্সোনালিটি ইউজ করতে হবে অ্যাজেটিভ ইভালুয়েশন এড করতে হবে আপনার সাথে পারসন সম্পর্কে ঠিক আছে আপনি যদি বেশি বেশি অ্যাজেটিভ ইউজ করতে পারেন পারসন সম্পর্কে অর্থাৎ অ্যাজেটিভ ভোকাবুলারি যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারলে আপনার ভোকাবুলারির যে লেভেলটা আছে সেটা বেড়ে যাবে লেক্সিক্যাল রিসোর্সে আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন সো আমরা দেখি যে পিপুল কে আপনারা কিভাবে ডিসক্রাইব করবেন সো আমাদের প্রশ্ন থাকে যে হু দা পারসন ইজ ইজ ইট ইওর রিলেটিভস অর ফ্রেন্ডস সো কে এটা নিয়ে প্রথমে আপনাকে বলতে হবে যে আইড লাইক টু টক অ্যাবাউট মাই গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এভাবে আপনি শুরু করতে পারেন অথবা বলতে পারেন আই টক অ্যাবাউট মাই ফেভারিট হিস্ট্রি টিচার অথবা বলতে পারেন আই টক অ্যাবাউট

রাইট যে কোনো কিছু হতে পারে সো যেটা হবে সেটা আপনি ডিসক্রাইব করবেন একটু দেন আপনাদেরকে কথা বলতে হতে পারে সোশ্যাল পজিশন পারসন যে পারসন সম্পর্কে কথা বলতেছেন তার সোশ্যাল পজিশন কি সো সোসাইটিতে কোন পজিশনে আছে হতে পারে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে অথবা হতে পারে যে চেয়ারম্যান অফ ইউনিয়ন পরিষদ হতে পারে আপনি so, you know so, so, childhood you know ইউ নো her ঠিক আছে আর যদি চেয়ারম্যান নিয়ে কথা বলেন বা এমপি নিয়ে মেম্বার অফ পার্লামেন্ট নিয়ে কথা বলেন কিভাবে আপনি তাকে জানেন সেটা আপনি ডেস্ক্রাইব করবেন

যে কিছু ফ্রেস আপনি কিভাবে ইউজ করবেন পার্সন ক্ষেত্রে সো প্রথম ফ্রেস আমরা দেখি যে পার্সিভিয়ার্ড সো আপনি এভাবে বলতে পারেন যে ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং হার্ড যখন কোনো ব্যক্তি খুব হার্ড ওয়ার্কিং করে তখন এই জিনিসটা ইউজ করতে পারেন মাই মাদার ওয়াজ নট ভেরি সাকসেসফুল ইন হাই স্কুল বাট শি পার্সিভিয়ার্ড এন্ড গ্রাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি নাও শি ইজ আ ডক্টর

তো আপনি বারাকুপ আমার পরিবর্তে আপনার গ্র্যান্ডফাদারকে বসাই দিতে পারেন এখানে চান্স ঠিক আছে এই টেম্পলেট হিসেবে ইউজ করতে পারেন অথবা আপনি আপনার মেম্বার অফ পার্লামেন্টকে বসাই দিতে পারেন আপনি এলন মাস্ককে এখানে বসাই দিতে পারেন আওয়ার নে রেসপেক্ট খুব ভালো ব্যান্ড 8 একটা ফ্রেজ সো আন এ রেসপেক্ট অফ পিপল হু মেড হিম দেন ট্যালেন্ট নিয়ে কোন পার্সনের ট্যালেন্ট নিয়ে যদি আপনি কথা বলতে পারেন তাহলে কথা বলতে চান তাহলে এইভাবে আপনি বলতে পারেন

সো কাউকে ইমিটেট করে যদি কোনো কিছুর হোপ করেন তাহলে এই ধরনের এক্সপ্রেশন আপনি ইউজ করতে পারেন দেখুন আমরা এক্সাম্পল যদি দেখি আমি আশা করছি যে আমি আমার ফাদারের মতোই আমি সাকসেসফুল হব হয় যখন আমি বড় হয়ে যাবো তখন আমি তার মতোই হবো ঠিক আছে আই হোপ আই এম গ্রো আপ

ভালো বেড়ে যাবে ইজিলি আপনি ব্যান্ড 7 প্লাস 7 প্লাসে চলে যাবেন ব্যান্ড 7 প্লাস 8 চলে যাবেন সো নাও আমি এখন আপনাদের সাথে কথা বলবো যে অ্যাজেটিভ পার্সোনালিটি নিয়ে সো পারসন রিলেটেড যত ধরনের ভোকাবুলারি আছে এখানে আমি আপনাদের সাথে ডিসকাস করব পার্সনের নেগেটিভ ভোকাবুলারি এবং পজিটিভ ভোকাবুলারি সো এই ভোকাবুলারিগুলো যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনি ব্যান্ড 7

কেন বিরক্ত হ ডিমোটেড হয়ে গেছে অর্থাৎ সে প্রমোটেড এন্ড ডিমোটেড অর্থাৎ তার নিম্ন পদস্থতে চলে আসছে ঠিক আছে সো অননন যে এডজেটিভগুলো আমরা ইউজ করতে পারি আমরা পারসন রিলেটেড আরো এডজেটিভ ইউজ করতে পারি সেগুলো হলো রুড ইউজ করতে পারি সেলফিশ আমরা বলতে পারি সিলি বলতে পারি তারপর আমরা বলতে পারি স্ট্যাঞ্জি স্ট্যাঞ্জি मींस হলো ফ্রিবর্ন স্নেকি বলতে পারি আবার স্নেকি मींस হলো গবর্ন

যেগুলো আমি উদাহরণ দেয়নি এগুলোর উদাহরণ আপনি আপনারা জেনে নিতে পারেন আমি কিছু যেগুলো কঠিন একটু আছে সেগুলোর বাংলা আপনাদেরকে মিনিং বলেছি আপনাদের কাছে যদি আরো কঠিন মনে হয় সেগুলো বাংলা মিনিং একটু দেখে নিতে পারেন

যখন পজিটিভ কোনো কিছু ডিসক্রাইব করতে পারে যাবেন কোনো পার্সন সম্পর্কে সেগুলো এগুলো ইউজ করতে পারেন আমরা জানি যে পার্সন সম্পর্কে যখন আমরা কথা বলি ম্যাক্সিমাম সময়ে আমরা পজিটিভ জিনিসই ইউজ আমরা নেগেটিভ জিনিস কিন্তু তেমন আমরা বলি না সো পজিটিভ গুলোর প্রতি আপনাদের মনোযোগ একটু বেশি থাকা দরকার যখন কথা বলবেন কোনো পার্সন সম্পর্কে নেগেটিভ জিনিসও আপনারা অ্যাড করতে পারেন ভোকাবুলারি আসবে ঠিক আছে সো আমরা প্রথমে দেখব যে

আন্ডারস্ট্যান্ডিং ভার্সিটাইল ওয়ার্ম হার্টেড ওয়ার্ম হার্টেড মিনস আন্তরিক ঠিক আছে উইলিং উইটি উইটি প্রজ্ঞা সো ইন্ডিপেন্ডেন্ট রোম্যান্টিক কনসিডারেট ইন্টেলেকচুয়াল স্মার্ট ইন্টেলিজেন্ট অ্যাডভেঞ্চারাস বলতে পারি ফার্ম মাইন্ডেড বলতে পারি অ্যাডপটেবল বলতে পারি ফেইথফুল বলতে পারি সাপোর্টিভ বলতে পারি চ্যারিটেবল বলতে পারি অ্যাপ্রোচেবল বলতে পারি অ্যাপ্রোচেবল মিনস কিন্তু দুইটা হয় ঠিক আছে ফ্রেন্ডলি হয় আবার অ্যাক্সেসেবল হয় কোনো কিছু অ্যাক্সেস পাওয়া সহজে গম্য কারো কাছে যাওয়া আছে। ঠিক আছে এভাবে বলতে পারি যে দ্য ম্যানেজার ইজ ভেরি অ্যাপ্রোচেবল সো ম্যানেজারের কাছে যাওয়া যায় অথবা ফ্রেন্ডলি ম্যানেজার ফ্রেন্ডলি সো দেন আমরা সো দেখব যে আপনারা কিভাবে ব্যান্ড 8 প্লাস স্কোর এচিভ করতে পারেন এর একটা টেমপ্লেট টাইপের একটা আপনাদের সাথে কিউ কার্ড শেয়ার করব মডেল आंसर শেয়ার এই মডেল आंसर যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনি ইজিলি ব্যান্ড 7 প্লাস স্কোর করতে পারেন বা 7 স্কোর ইজিলি করা সম্ভব এই টেমপ্লেট যদি আপনারা ফলো করে এই টেমপ্লেটের মত যদি বলতে পারেন তাহলে ব্যান্ড 8 প্লাস স্কোর করতে পারবেন সো আমরা স্যাম্পলটা প্রথমে দেখব দেন আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো কিছু সেন্টেন্স ফর্মেশন আপনাদের সাথে শেয়ার করব সেই সেন্টেন্স ফর্মেশনগুলো আপনারা ট্রাই করবেন ইউজ করবেন ইউজ করতে পারলেই ভাবা একটা স্কোর অ্যাচিভ করবেন সো প্রথমে স্যাম্পল আমাদের টপিক হচ্ছে ডেসক্রাইব এ পারসন ইউ নো मच ওল্ডার দ্যান ইউ হু ইউ অ্যাডমাইর সো আপনার থেকে বড় তাকে আপনি করবেন তার প্রশংসা করবেন এমন একটা পার্সন সম্পর্কে কথা বলতে এখানে কিছু যেগুলো দেওয়া আছে সেগুলো হলো হু দিস পার্সন ইস কে সেই পার্সনটা হাউ ইউ নো দিস পার্সন কিভাবে তুমি জানো হাউ দিস পার্সন হ্যাজ ইনফ্লুয়েস ইউ কিভাবে তোমার প্রতি তোমাকে ইনফ্লুয়েন্স করেছে এই পার্সনটা হোয়াইডমায়ার দিস পার্সোন আমাদের যেটা করতে হবে পার্ট টুর কিউ কার্ড ঠিক আছে প্রথমে আপনি যখন কিউ কার্ডটা পাবেন তখনই আপনাকে আপনাকে যেই পেন এবং বা বা পেন পেন্সিল হবে একটা ছোট কাগজ দেওয়া হবে ঠিক আছে পেপার দেওয়া হবে সেখানে আপনি জাস্ট শর্ট নোট করবেন যে হু দিস পার্সন ইজ হতে পারে টিচার আপনার ঠিক আছে টিচার লিখে ফেললেন জাস্ট এন্ড হাউ ইউ নো দিস নো দিস পার্সন ফ্রম ইউর চাইল্ডহুড বা ফ্রম স্কুল হাউ দিস পার্সন ইজ ইনফ্লুয়েন্স কি কি কিভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করেছে যে তার কথা ভালো লাগে সে খুব টিচার হলে যে সেই টিচারটা খুব ব্রিলিয়েন্ট বা ইন্টেলিজেন্ট তার লেকচারের ধরন খুবই ফ্রেন্ডলি এই হিসেবে আপনি এইভাবে লিখলেন যে ফ্রেন্ডলি দেন ইন্টেলেকচুয়াল আবার বলতে পারেন যে

স্টোরি ক্রিয়েট করতে হয় এটা দেখেন কিভাবে ওয়েল ডেভেলপ প্রথমে বলতেছে কখন তার নাম কি তার সাথে কিভাবে পরিচিত হয়েছে এটা একটা আস্তে আস্তে ডেভেলপ করতেছে আইডিয়াটাকে পার্ট টু তে আমরা সবসময় বলি যে আপনাকে একটা স্টোরি বলতে হবে এবং স্টোরির মধ্যে এই সব প্রশ্নের উত্তর থাকবে এবং ওয়েল ডেভেলপ হতে হবে একটা আইডিয়া সাথে আরেকটা আইডিয়া কানেক্টেড কানেক্টেড কিভাবে করতে হবে যে আপনি লিঙ্ক আর ইউজ করতে হবে আপনাকে অর্থাৎ কোহেসিভ ডিভাইস কোহেসিভ ডিভাইস আপনি ভালোভাবে ইউজ করতে পারলে আপনি

সে কি করে টু বি স্পেসিফিক স্পেসিফিক করে দিচ্ছে সার্টেন করে দিচ্ছে যে যখন এই যে রিসপেক্ট এবং কেয়ার এই কথাটাকে সার্টেন স্পেসিফিক ভাবে আরো বর্ণনা করতেছে যে যখন স্টুডেন্টদের যদি কোল্ড এবং খাওয়া ছয় তার জন্য তিনি সবসময় মেডিসিন নিয়ে আসেন ক্লাসে ঠিক আছে স্কুলে মেডিসিন নিয়ে আসেন দেন আমরা এটাকে আরো ডেভেলপ করতেছি যে অ্যাবোবল সো সর্বোপরি

এই যে দেখা যাচ্ছে নীল এবং লাল কালি দেওয়া যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড কিন্তু আপনারা সরাসরি ইমিডিয়েট করতে পারেন সরাসরি আপনার স্পিকিং এ ইউজ করতে পারেন কালো কালির দেখা যাচ্ছে চেঞ্জ একটু করতে হতে পারে কিন্তু এই ওয়ার্ড গুলা যেগুলো নীল এবং লাল কালি দেওয়া এগুলো কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট আপনি আপনার স্পিকিং এ সরাসরি ইউজ করতে পারেন সো দেন আমরা যদি পড়ি শি ওয়াজ উইলিং টু শেয়ার হার আইডিয়াস

বাসায় যাই এবং কলেজে ডেইলি লাইফ নিয়ে আমরা তার সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করি সো আপনারা যদি এভাবে আনসার করতে পারেন তাহলে ইজিলি আপনারা ব্যান্ড 7 প্লাস 7.5 প্লাস স্কোর করতে পারবেন কি সুন্দর একটা এখানে স্যাম্পল আমরা এখানে আলোচনা করেছি দেন আমরা আরেকটা স্যাম্পল আলোচনা করব তারপরে আমরা যাব যে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলতে সো ডেসক্রাইব ইওর গুড ফ্রেন্ড সো আপনার বুলেট পয়েন্ট আছে যে হু দিস পারসন ইজ সো এই পারসনটা কে আপনার ফ্রেন্ডটা কে ঠিক আছে আপনি নাম বললেন তার দেন এখানে সুন্দর করে জাস্ট আপনি যখন নোট নেবেন সুন্দর করে তার নামটা শুধু লিখবেন জাস্ট এন্ড হু লং অর হাউ হাউ লং হওয়ার কথা সো হাউ লং ইউ हैव नोन সো হাউ লং ঠিক আছে যে কতদিন থেকে আপনি তাকে চিনেন বা তাদেরকে চিনেন ওর হাউ ইউ ইউ ফার্স্ট মেট ইউ টুগেদার এটা বলতে পারেন এবং কি কাজ করেছেন সেগুলো আপনি এখানে মেনশন করতে পারেন ইস এ গুড ফ্রেন্ড সো কেন এই পার্সনটা আপনার গুড ফ্রেন্ড এটাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে তো আইডিয়া গুলো আপনার কিন্তু একটা একটা আইডিয়া ডেভেলপ করতে হবে ডেভেলপ করে প্রতিটা আইডিয়া এক্সপ্লেইন করতে হবে যদি আপনি হু দিস পারসন ইজ লুসি বলে থেমে যান তা হবে না কিন্তু তারকে এই আইডিয়াকে একটু ডেভেলপ করতে হবে কতদিন কত মানে কখন আপনি মিট করেছেন প্রথম বা তার সাথে কি করেছেন এই আইডিয়াটাকে একটু ডেভেলপ করতে হবে দেন তৃতীয় আইডিয়াতে আসতে হবে এইভাবে প্রতিটা আইডিয়া ডেভেলপ করলে আপনি দুই মিনিট কথা বলতে পারবেন কিন্তু আইডিয়াগুলো যদি ডেভেলপ না করে

সে আমাকে সাহায্য করে হোয়েন এভার আই এম ইন নিট এটা সুন্দরভাবে আপনি ইউজ করতে পারেন ফর এক্সাম্পল আই রিমেম্বার হোয়েন আই ডিডেন্ট পাস কনসোল মি সো যখন আমি ইউনিভার্সিটি এন্ট্রান্স মক এক্সাম যেটা ছিল এক পাস করতে পারিনি শি কনসোল মি আমাকে সান্ত্বনা দিয়েছে অ্যান্ড সান্ত্বনা দিয়েছে দেন বলছি যে me me and made me more motivated in study. and made more in then we together until সে আমাকে ইন্সপায়ার করেছে এবং মোটিভেটেড করেছে এবং আমরা অফিসিয়াল exam এর আগ পর্যন্ত একসাথে করেছি এটা এক্সাম্পল হিসেবে সে আমার হেল্পিং হ্যান্ড এবং আমাকে অ্যাডভাইস করেছে আমাকে গাইড করেছে এটার এক্সাম্পল দিচ্ছে ফাইনালি উইথ আওয়ার ইফোর্ট উই পাস দ্য এন্ট্রেন্স এক্সাম অ্যান্ড স্টাডিজ অ্যাট আওয়ার ফেভারিট কলেজ তো দারুণ একটা জিনিস এখানে ইউজ করা হয়েছে দারুণ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা হয়েছে আপনি কি এটা পুরোটা ইমিডিয়েট করা সম্ভব কিনা বলেন যেটুকু বললাম একজন পার্সন সম্পর্কে আপনার গুড ফ্রেন্ড সম্পর্কে যদি আপনাকে বলা হয় তাহলে

সেগুলো দিকে একটু নজর দেবেন তো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন দেন আপনারা এখানেরও একটা স্ক্রিনশট নিতে পারেন এখানে আমি একটু দিচ্ছি আপনাদেরকে সময় সো এখান থেকে স্ক্রিনশট শর্ট নিয়ে আপনারা ইমিটেট করতে পারেন জাস্ট আপনি আপনার খাতা এটা তুলে যতগুলো ইমিটেট করা যায় সেগুলো ইমিটেট করবেন কারণ ভালো সেন্টেন্স আপনি মুখস্থ করলে তো সমস্যা নাই ভাই আপনার যদি কমন চলে আসে আপনি জাস্ট ইউজ করেন এবং বাসায় যদি বেশি বেশি প্র্যাকটিস করা হয় দেখা যাচ্ছে যে সেগুলো ন্যাচারালি আপনার মধ্যে ডেভেলপ করবে সো আমরা এখন মডেল সেন্টেন্স ফর পিপুল ডিসক্রিপশন নিয়ে কথা হবে এখানে অনেকগুলো আমি সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করেছি যে সেন্টেন্স স্ট্রাকচার যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি ভালো একটা ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারেন এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো প্রতিটা ব্যান্ড এইট লেভেলের সো ট্রাই করবেন এগুলো বাসায় ইউজ করা এবং ভালো স্কোর অ্যাচিভ করা

যে গুণগুলো আছে এগুলো অনেক কমন আছে কমন গুণ আছে আমরা মনে করছি যে আমার একজন ফ্রেন্ড হি অলওয়েস গিভ মি সরি হি অলওয়েজ গিভ মি এ লিসেনিং ইয়ার এ হেল্পিং হ্যান্ড এন্ড দ্য মোস্ট সিনসিয়ার ওয়ার্ড অ্যাডভাইস হয় না এবার আই মিন যেটা আমরা কিউ কার্ড এর মধ্যে এই সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেছি এখানে আরেকটু বেশি ইউজ করা হয়েছে যে গিভ মি এ লিসেনিং ইয়ার সো সে লিসেনিং ইয়ার দ্যাট মিন্স কি সে আমার কথা শুনে এ হেল্পিং হ্যান্ড এন্ড মোস্ট সিনসিয়ার ওয়ার্ডস অ্যাডভাইস হোয়েনএভার আই এম ইন নিড আই ফেল্ট মাচ বেটার আফটার টকিং টু হিম

in person so তুমি যদি তাকে দেখো তাহলে তার থেকে তুমি চোখ সরাইতে পারবে না সো এইটা সুন্দর করে একটা কোন পারসন কে ডিফাইন করতে স্পেশালি ফিমেল পারসন ডিফাইন করতে আপনি ইউজ করতে পারেন মেল পারসন ডিফাইন করতে আপনি ইউজ করতে পারেন যেহেতু এখানে বিউটির কথা বলা হয়নি যে আপনি চোখ সরাইতে পারবেন না শুধু বিউটির কথা বলা হয়নি এখানে কথা বলা হয়েছে পারসন ইটসেলফ এর কথা

এবং রিসপন্সিবিলিটি কে অ্যাডমায়ার করছি হি ইজ অলসো নোন এস এ চ্যারিটেবল পারসন সে চ্যারিটেবল পারসন হিসেবে পরিচিত অর আপনি বলতে পারেন যে হি ইজ রিয়েলি এ রোল মডেল ফর মি সে আমার জন্য একটা রোল মডেল অর হি ইজ এবল টু গেট গেট অ্যালং ওয়েল উইথ অল টাইপস অফ পিপল সো

he try to keep me entertained and find interesting things for us to do together and last sentence he has always taught me to be more patient and understanding towards other people so understanding towards other people so এখানে এখানে relative friends teacher সবার ক্ষেত্রে এই sentence affnian use করতে পারেন তাহলে দেখুন আমরা যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো আমরা এখানে নিয়ে কথা বলেছি সেগুলো কিন্তু সবগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এই দুইটি স্যাম্পলও কিন্তু ব্যান্ড এইট এর সো আপনারা যদি এই টাইপের স্যাম্পল ক্রিয়েট করতে পারেন এবং বলতে পারেন তাহলে আপনি ব্যান্ড স্কোর ইজিলি অ্যাচিভ করতে পারেন আপনি ব্যাট সেভেন পয়েন্ট ফাইভ বা সেভেন এ যাবেন ঠিক আছে তো এই স্ট্রাকচার গুলো আপনারা ফলো করে ট্রাই করেন তাহলে দেখবেন যে ভালো একটা স্কোর আপনারা অ্যাচিভ করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ